त्रिपुरा 60টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 16 ফেব্রুয়ারি। ফলাফল ঘোষিত হবে 2 মার্চ। রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে সোমবার বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার 37 ও 39 নম্বর বুথের সমস্ত রাজনৈতিক দলের কর্মী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ও জনগণকে নিয়ে গোকুলনগরের মাতায়ক কমিউনিটি হলে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশন, কিরণ গিত্র, বিশালগড়ের মহকুমা শাসক সহ প্রার্থীরা। ত্রিপুরা বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি কো মতদান হুয়া আর ইসকা কাউন্টিং 2 মার্চ বৃহস্পতিবার কো হোনে ওয়ালা হ্যায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নে त्रिपुरा वासियों को एश्योरेंस दिया था 12 जनवरी को त्रिपुरा का चुनाव इस बार विशेष होगा। विशेष इसलिए होगा कि ये चुनाव फेयर, फ्री, ट्रांसपेरेंट होगा, शांतिपूर्ण होगा। वहीं पे संघर्ष होने की संभावना है और अभी हमारी इलेक्शन की व्यवस्था ऐसी है, ईवीएम का नंबर पता चलता है और कौन से गांव में क्या मतदान हुआ इसका अंदाजा लोग लगाते हैं। त्रिपुरा से शाहिनूर चौधरी रिपोर्ट, आनंद वार्ता।